তরমুজ গ্রীষ্মের জনপ্রিয় এই ফল যেমন স্বাদে অতুলনীয়, তেমনি পুষ্টিগুণে ভরপুর। মৌসুমি ফল তরমুজ গরমে পানির চাহিদা মেটানোর জন্য উপযোগী। এতে থাকা নানান পুষ্টি ও খনিজ উপাদান মানব দেহে সতেজ রাখতে সাহায্য করে। তরমুজের পুষ্টিগুণ সম্পর্কে বলা যায়, অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি বিটা ক্যারোটিন, ভিটামিন B1 এবং B2 পাওয়া যায়, যা গরমে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম তরমুজে 90 থেকে 95 ভাগ ই জলীয় অংশ। এছাড়াও প্রতি 100 গ্রাম তরমুজ থেকে 16 কিলোক্যালোরি খাদ্যশক্তি ও 0.2 গ্রাম ফ্যাট পাওয়া যায়। তরমুজ আয়রনের ভালো উৎস। একশো গ্রাম তরমুজে 7.9 মিলিগ্রাম আয়রন থাকে। এছাড়াও 3.3 গ্রাম কার্বোহাইড্রেট, 0.2 গ্রাম প্রোটিন ও 1.1 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও 1 মিলিগ্রাম ভিটামিন সি, 0.02 মিলিগ্রাম B1, 0.04 মিলিগ্রাম B2 এবং 0.3 মিলিগ্রাম অন্যান্য খনিজ উপাদান থাকে। লাইকোপেন নামক উপাদানের জন্য তরমুজের রং লাল হয়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত। তরমুজ ক্যান্সারের ঝুঁকি কমায়। রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন, যা হৃদরোগ, একজিমা ইত্যাদি রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। এর বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতেও ছানি পড়া সমস্যা প্রতিহত করে। তরমুজে ফ্যাট বা চর্বি নেই বললেই চলে, তাই এটা খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির ঝুঁকি কম থাকে। গরমে জুস করে অথবা কেটে তরমুজ খাওয়া যায়, দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। জলীয় অংশ ও ভিটামিন থাকায় এটা শরীর ও ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। তাছাড়া ত্বকের যত্ন নিতে নানা রূপচর্চায়ও তরমুজের ব্যবহার করা যায়। বর্তমানে তরমুজের নানা রকম রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই তরমুজ কেনার সময় সচেতন থাকা প্রয়োজন।